আমের গুটি গুটিঝরা রোধ করতে যা যা করণীয় আম চাষিদের অনেক সময় নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় এবং এর মধ্যে আমের গুটিঝরা অন্যতম গাছে গুটি আসার পর নানা কারণে ঝরে যায় এসব কারণ ও তার প্রতিকার প্রাকৃতিক কারণ সাধারণত আমগাছে প্রতি মুকুলে এক থেকে ছয় হাজারটি পর্যন্ত পুরুষ ও স্ত্রী ফুল থাকে তার মধ্যে প্রাথমিকভাবে প্রতি থোকায় জাতভেদে এক থেকে তিরিশটি আমের গুটি ধরতে দেখা যায় গুটি আসার পঁচিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে প্রতি থোকায় মাত্র এক থেকে দুটি গুটি থাকে বাকি গুটি প্রাকৃতিক বা অভ্যন্তরীণ কারণে ঝরে যায় তবে কোনো কোনো মুকুলে কদাচিত চার থেকে পাঁচটি আম ধরতে দেখা যায় এক্ষেত্রে আমের আকার অনেক ছোট হয় প্রতিকার অতিরিক্ত গুটি ঝরে পড়ার কারণে আমের আকার ছোট হয় এবং আমের গুণগত মান ও ফসল কমে যায় তবে প্রতি মুকুলে আমের সংখ্যা বাড়ানোর জন্য ফুলফোটা দশ ও বিশ দিন পর দুইবার দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে বোরিক অ্যাসিড স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সব ফুল ফোটা অবস্থায় জিব্রেলিক অ্যাসিড প্রতি লিটার পানিতে পঞ্চাশ মিলিগ্রাম হারে স্প্রে করলে আমের ঝরা কমে যায় মাটিতে রসের অভাব হলে মাটিতে রসের অভাব হলেও আমের গুটি ঝরে যায় আমের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত কম হওয়ায় মাটিতে রসের অভাব দেখা দেয় মাটিতে রসের অভাব হলে আমের বোটায় তাড়াতাড়ি নির্মোচন স্তর গঠিত হয় ফলে আমের গুটি ঝরে যায় প্রতিকার মাটিতে রসের অভাবে আমের গুটি ঝরে গেলে গাছের চারপাশে নিয়মিত সেচ দিতে হবে আমের গোটি মটর দানার মতো হলেই প্রথম একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে প্রথম সেচ দেওয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত পনেরো দিন পর পর সেচ দিতে হবে সেচের পাশাপাশি হরমোন প্রয়োগ করেও আমের গুটি গুটিঝরা কমানো যায় যেমন আমের গুটি মটরদানার মতো হলে প্রতি লিটার পানিতে বিশ গ্রাম ইউরিয়া সার অথবা প্রতি চার দশমিক পাঁচ লিটার পানিতে দুই মিলিলিটার হারে প্লানোফিক্স হরমোন পানিতে মিশিয়ে হালকা সূর্যের আলোতে আমের গুটিতে স্প্রে করলে গুটি গুটিঝরা কমে যায় পোকার আক্রমণ হলে গুটি আসার পর প্রাথমিক পর্যায়ে আমের গুটিতে পোকার আক্রমণ হতে পারে এ পোকার পূর্ণবয়স্ক মথ ও কীড়া গুটির রস শোষণ করে খায় ফলে আমের গুটি শুকিয়ে ঝরে যায় প্রতিকার রোগ পোকা থেকে আমের গুটি রক্ষার জন্য গুটি মটরদানার মতো হলেই কীটনাশক ও ছত্রাকনাশক একসাথে পানিতে মিশিয়ে গুটিতে স্প্রে করতে হবে কীটনাশকের মধ্যে সাইপারমেক্সিন দশ ইসি বা সাই হ্যালাপথ্রিন দুই দশমিক পাঁচ ইসি বা ফেলভেলারেট বিশ ইসি গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে এবং ছত্রাকনাশকের মধ্যে মেনকেজের আশি ডচ গ্রুপের যে কোনো একটি প্রতি লিটার পানিতে দু গ্রাম হারে একসাথে মিশিয়ে গুটিতে স্প্রে করতে হবে আমের গুটি মার্বেল আকৃতির হলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে এক্ষেত্রে পূর্ণবয়স্ক পোকা আমের নিচের অংশে খোসার ওপর ডিম পারে কয়েক দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয় এবং লার্ভা খুব ছোট বিন্দুর মতো ছিদ্র করে আমের ভেতরে ঢুকে পড়ে প্রথমে শ্বাস ও পরে আটি খাওয়া শুরু করে পরে আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং কোনো কোনো সময় আম ঝরে পড়ে পরিচর্যা আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মরা ডালপালা ছেটে ফেলতে হবে